বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মওলা সিরাজ আমি যাচ্ছি তার কাছে সিরাজ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ফারুক সব মিলিয়ে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কথা বলতে হবে যে স্থিতিশীল রয়েছে ঠিক উন্নতির দিকে যায়নি তবে নদ নদীর পানি কমছে আজকে সকাল থেকেই কিন্তু আমাদেরকে পাউব যে তথ্য দিয়েছে তাতে কিন্তু কুড়িগ্রামের যে নদ বেলা বারোটায় আমাদেরকে যে বার্তা পাঠিয়েছে স্থানীয় পানি ইউনিয়ন বোর্ড যে দুধকমরের যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে দুই সেন্টিমিটার কমে বিপ সাঁত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর ব্রহ্মপুত্রের যে চিলমারি পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু দুই সেন্টিমিটার কমে পোস্টার এবং ওই নদীর নুন খাওয়া পয়েন্টে তিন সেন্টিমিটার কমে বিয়াল্লিশ এবং হাতিয়া যে পয়েন্ট রয়েছে সেখানে দুই সেন্টিমিটার কমে চুয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ধরলা সেতুর যে সদর পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু চার সেন্টিমিটার কমে বিপদসীমার আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এরকম নদ নদীগুলোর পানি কিন্তু কমছে কিন্তু একেবারে যে লোকালয়ে যেসব পানি ঢুকে গেছে সেই পানি এখন পর্যন্ত কিন্তু নামা শুরু করেনি লোকালয়ে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু রয়ে গেছে এবং একই সাথে যে লোকালয়ে যে এক এলাকা থেকে আরেক এলাকায় যে পানি স্থানান্তরিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনো আছে বলা যায় এখনো কিছু কিছু এলাকায় পানি ঢুকছে কিন্তু নদ নদীর পানি কিন্তু কমছে আর এই যে টানা দুই সপ্তাহ ধরে বিভিন্ন এলাকার যে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তারা যে তাদের যে দুর্ভোগ এখন পর্যন্ত কিন্তু সেই দুর্ভোগ রয়ে গেছে বরং দুর্ভোগ আরও বাড়ছে কারণ সময় যত বাড়ছে দুর্ভোগ কিন্তু তত বাড়ছে অন্যদিকে ট্রানের বিষয় যেটি সেটি কিন্তু ট্রান বিতরণের কার্যক্রম আমরা দেখছি আমরা শুনছি তথ্য পাচ্ছি কিন্তু সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে তো এখনো কিন্তু অনেক মানুষের অভিযোগ যে তাদের হাতে ত্রাণ পৌঁছাচ্ছে না সব কিছু মিলে যে বন্যা পরিস্থিতি এই অবস্থা তবে আর পাউবো কিন্তু জানিয়েছে যে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে তাতে আবারও নদ নদীর পানি হয়তো বাড়তে পারে এমন সংকাও কিন্তু রয়ে গেছে সব কিছু মিলে আরও সিরাজ আপনাকে ধন্যবাদ দর্শক কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মহলা সিরাজ